প্রতিটি হাসপাতালেই অভিন্ন চিত্র, বেড থেকে শুরু করে বারান্দা সব জায়গায় ডেঙ্গু রোগী। দিন যতই যাচ্ছে সংখ্যাটা ততই বাড়ছে। মহামারী হয়নি, তবে পথটা আশঙ্কাজনক। ঢাকার অবস্থা এমনিতে সঙ্গীন, তা আবার ছড়িয়ে পড়তে শুরু করেছে দেশ জুড়ে। স্বাস্থ্য অধিদপ্তর বিভিন্ন জেলায় 611 জন ডেঙ্গু আক্রান্তের খবর পেয়েছে। সংবাদ সম্মেলনে সে কথা জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি। তা ঠেকাতে ব্যবস্থা নেওয়ার কথাও বলেছে তারা। জেলাগুলোতে ডেঙ্গু পরীক্ষার জন্য আমরা স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা থেকে আমরা এই সমস্ত জেলায় আমরা ডেঙ্গুর কিট পাঠাচ্ছি আজকেই, যেন কোনো রোগী সেখানে থেকেও ছড়িয়ে না যায় সে ব্যাপারে আমরা সতর্ক থাকার চেষ্টা করছি। ডেঙ্গুর এমন ভয়াবহতার আগাম বার্তা ঢাকার দুই সিটি সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে মার্চ মাসেই দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর, তারপরও প্রয়োজনীয় পদক্ষেপ নেয়নি তারা। শুষ্ক মৌসুমেও আমাদের যথেষ্ট এডিস মশা আছে, সেটা কিন্তু আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তখনই জানিয়েছিলাম যে এখনই যদি আমরা এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ না নিই তাহলে ছড়িয়ে পড়তে পারে। ডেঙ্গু পরিস্থিতি যেখানে ভয়াবহ রূপ নিয়েছে সেখানে কিছু কিছু হাসপাতাল এটি নিয়ে বাণিজ্য করছে। তাই হাইকোর্টের নির্দেশে স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু পরীক্ষার খরচ নির্ধারণ করে দিয়েছে। পদক্ষেপ জেনে মূল্য নজরদারি করতে অধিদপ্তর ও বিষয়টি আদালতের নজরে আনা আইনজীবীকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট, যা বৃহস্পতিবার আদালতকে জানাতে হবে। আমার উপরে একটা নির্দেশনা দিয়েছেন এই বলে, যদি আপনি দেখে থাকেন যে কোনো বেসরকারি হাসপাতালে এই নির্দিষ্ট গতকালকে যে বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছে 500 টাকা বা 400 টাকা করে যেটা ধার্য হয়েছে সেটা যদি বেশি নিয়ে থাকে, এটা যেন আমি কোর্টকে যেন ইনফর্ম করি। অবশ্যই মহামান্য আদালতের পরামর্শক্রমে আমরা সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে অবহিত করব এবং ওনারা আগামী বৃহস্পতিবারে স্বাস্থ্য অধিদপ্তর থেকে শুরু করে স্বাস্থ্য মন্ত্রণালয় বা এর সাথে সিটি কর্পোরেশন কে কী ধরনের পদক্ষেপ ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীদের জন্য ওনারা ব্যবস্থা নিচ্ছেন সেগুলো ওনারা পর্যবেক্ষণ করবেন। যেসব হাসপাতাল অতিরিক্ত ফি নিচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর হতে বলেছে হাইকোর্ট। ধানমন্ডি পপুলার ডায়াগনস্টিকের ওপর কঠোর হয়েছে ভোক্তা অধিকার কর্তৃপক্ষ। অতিরিক্ত ফি নেয় 50,000 টাকা জরিমানা করা হয়েছে তাদেরকে। খান আলামিন, আরটিভি, ঢাকা।